हेलो फ्रेंड्स, आबार फिर एलाम एकटा ब्लॉग वीडियो निये। तो आज के डेस्टिनेशन तारकेश्वर। तो देखते आमरा तीनजने बेरिये पड़ेछि, तो एके तोमरा चेनो आर ए होच्छे आमादेर एकटा आत्मीयदेर दादा अमिताभ दा। तो तीनजने बेरिये पड़ेछि तारकेश्वरेर उद्देश्ये। तो आमादेर गाड़ी एखन हावड़ा स्टेशन ढुकछे। तो ओखाने गिये भिडियो करते पारबो किना जानि ना, कारण आमरा एई मुहूर्ते ट्रेनेर भीड़टा देखेई भयिये गेछि जे कतटा भीड़ हावड़ा स्टेशने होते पारे। তাই একটু আগেই আমাদের ভিডিও করাটা শুরু করে দিলাম। আর তো দেখা হচ্ছে তোমাদের সাথে গিয়ে একবারে শেওড়াফুলি জংশনে। এখনের মতো বাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। হাওড়া স্টেশন থেকে আমি প্যান্ডেল লোকাল ধরে চলে এলাম শেওড়াফুলি জংশনে। আপনারা এছাড়াও বর্ধমান লোকাল, এছাড়াও তারকেশ্বর লোকাল, আরও অনেক ধরনের ট্রেন এখান থেকে পেয়ে যাবেন। তো চলে আসুন প্রথমে শেওড়াফুলি জংশনে। পেছনে দেখাবো জাস্ট তোমাদের কীরকম ভিড়টা এখানে রয়েছে। প্রায় কয়েক লক্ষ মানুষ এখানে এসেছে বাবার উদ্দেশ্যে জল ঢালার জন্য। তো ফাইনালি 4 মিনিটের হাঁটা পথ পেরিয়ে চলে এলাম শেওড়াফুলি ঘাটের কাছে। তো এখান থেকে আমরা জল তুলবো। তো এখানে দেখছো অনেকে জল তুলছে। তো এটা পয়সা দিয়ে এই ঘাটটায় ঢুকতে হয়, এটা ফিয়ের ঘাট নয়। তো এবার আমরা জল তুলে নিলাম। তো জল তুলে নিয়ে সামনের দিকে আস্তে আস্তে উঠে এলাম। তো টোটাল 4 জায়গায় জল ঢালতে হয়। তো ওখানে পৌঁছে আপনারা 4টে ভাঁড় অবশ্যই কিনে রাখবেন, আর চেষ্টা করবেন বিকেল 4টের মধ্যে জল তুলে নেওয়া। তো বন্ধুরা, জল তুলে নিলাম। তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্লাস ভিড় আছে, তাই এখানে আর বেশি ক্লিপ দেখাতে পারলাম না। তাই একেবারে সিঙ্গুর কাকাতকালী মায়ের মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের মতো বাই। শেওড়াফুলি থেকে প্রায় 11 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে গেলাম এই ঐতিহ্যবাহী সিঙ্গুর কাকাতকালী মায়ের মন্দিরে। তো এখানে অসংখ্য শরণার্থী এসেছে। এখানে একটা শিব ঠাকুর আছে, তার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তো এটাই আমাদের প্রথম ডেস্টিনেশন, আর এই হচ্ছে সেই শিব মন্দির। তো এবার তোমাদের দেখাবো সেই মায়াময়ী মায়ের মূর্তি। তোমরা দেখতেই পাচ্ছ যে এতটা ভিড়, এখানে ভিডিও করাটা কতটা কষ্টসাধ্য। তো এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি। তো অনেক কষ্টে একটু সামনের দিকে এগিয়ে মায়ের ফটোটা তোলার চেষ্টা করলাম। তো এই হচ্ছে আমাদের সিঙ্গুর ডাকাতকালে মায়ের সেই মায়াময়ী মূর্তি। এরপর প্রায় সিঙ্গুর থেকে 15 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম কাশী বিশ্বনাথ সেবা সমিতির সেই খুব সুন্দর একটি জায়গায়। তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমি 4টের দিকে জল তুলেছিলাম। তো এখানে যখন পৌঁছই তখন বাজে রাত 10:30। যদিও আমরা ছোটাছুটির দিকটা থেকে বিরত ছিলাম, আপনারাও চেষ্টা করবেন ছোটাছুটিটা না করতে, কারণ প্রথম থেকেই ছুটতে শুরু করলে আপনারা হাঁপিয়ে যাবেন। তাই চেষ্টা করুন স্লো এবং স্টেডি হাঁটতে। তো এখানেও অসংখ্য মানুষের ঢল নেমে এসেছে, এখানেও অসংখ্য মানুষের ভিড়। তো এখানে বাবার মাথায় জল ঢালবো। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশান। তো এইখানে দেখতে পাচ্ছ পার্কটা খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে, আর ওই যে উপরে দেখতে পাচ্ছ ওখানে বাবা অধিষ্ঠান করছে। তো এবার আমরা ধীরে ধীরে বাবার দিকে গেলাম। এই হচ্ছে বাবার সেই মূর্তি, বাবার মাথায় জল ঢাললাম। এসে এখানে ডাইনিং হলে এসে আপনারা ভাত খেতে পারবেন, অর্থাৎ আপনাদের বলেছিলাম যে কোথায় খাবেন। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে বসে আপনারা খেতে পারেন। এছাড়াও আপনারা রাস্তার ধারে অনেক অনেক সেবা সমিতিরা খাওয়ার থেকে শুরু করে জল দিতে থাকে, তাই খাওয়ার আর জলের টেনশনটা এখানে হলে হয়তো করতে হবে না। দেখতেই পাচ্ছ এখানে সবাই ক্লান্ত হয়ে একটু বসে গেছে। তো আমিও অনেকটাই ক্লান্ত। তো তোমাদের বলেছিলাম থাকার জায়গা, তো এখানেও খুব সুন্দর সুন্দর থাকার জায়গা রয়েছে, এখানেও তোমরা থাকতে পারো। এছাড়া তোমরা যদি রুম ভাড়া নিতে চাও তো তারকেশ্বরের প্লাস এইখানেও খুব সুন্দর রুম পাওয়া যাবে, যেগুলি 300 টাকা থেকে শুরু। পিছনে তখন সকাল
6টা। এবার আমরা রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম, তো আপনারা চেষ্টা করুন রাত্রে না ঘুমানোর, কারণ ঘুমোলে পা ফা যন্ত্রণা করে, যেটা আমাদেরও হয়েছিল। তো বৃষ্টির জন্য আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো দেখানোর চেষ্টা করবো এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু জায়গাটার যে সৌন্দর্য সেটা মনকে যেন মোহিত করে রেখেছে। ঠিক ওই যে দূরে দূরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই হচ্ছে সেই জায়গা। তো এই জায়গাটি শুধুমাত্র মহিলা এবং চাইল্ড্রেন্সদের জন্য খুব সুন্দরভাবে একটি পার্ক সাজানো রয়েছে। সামনে একটি রাক্ষসের মূর্তি এবং ভেতরের দিকটা দেখানোর চেষ্টা করলে দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর মূর্তি, বসার জায়গা থেকে শুরু করে জায়গাটাকে মোটামুটি খুব সুন্দরভাবেই সাজিয়ে রাখা হয়েছে। তো এখানে এলে মোটামুটি আপনাদের 500 টাকা হলেই সমস্ত খরচটা মিটে যাবে। তো এই হচ্ছে সেই বাবার মূর্তি যেখানে আমরা জল ঢালেছিলাম, তো এখনও দেখছো মানুষ জল ঢালছে, এখনও কিছু লোক আসছে। তো মোটামুটি পুরো রাস্তাটা কভার করতে আপনাদের সময় লাগবে মাত্র 12 ঘন্টা যদি আপনারা একটানা হাঁটেন, এবং রাস্তায় বিশ্রাম নিলে তখন এক্সট্রা টাইম লাগতেই পারে। কিন্তু চারিদিকে দেখছো বাঁক রাখার সুব্যবস্থা রয়েছে এবং খুব সুন্দরভাবে জায়গাটিকে সাজানো রয়েছে, এবং এখানকার কর্তৃপক্ষদের পরিষেবা সত্যি মনকে আপ্লুত করে। এবার এখান থেকে বেরিয়ে আবার রাস্তায় হাঁটা শুরু করলাম, অসংখ্য মানুষ দেখছো কাঁধে বাঁক নিয়ে, 8 থেকে 80 সবাই বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সেই পায়ে হেঁটে। অবশেষে আরও কিছুটা পথ অতিক্রম করে চলে এলাম এই জায়গায়। তো এখানে রয়েছে আমাদের তারকেশ্বরে ঢোকার মেন এন্ট্রান্স গেট, অর্থাৎ এখান থেকেই তারকেশ্বর থানা শুরু হয়, এবং এখানে সুন্দর মার্বেল পাথর দিয়ে গেটটি তৈরি হয়েছে এবং লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। তো তিনজনে দেখতে পাচ্ছ খুবই ক্লান্ত দাঁড়িয়ে রয়েছি, একটু জিরিয়ে নেওয়ার জন্য, সবারই পা যন্ত্রণা, কিন্তু মনের টানে একটুও কম ধরেনি, তাই এখনও আমাদের মন বলছে চলো হেঁটে যাই। যদি আপনাদের কারো অসুবিধা হয়, রাস্তায় অনেক টোটো থেকে শুরু করে মোটর ভ্যান পেয়ে যাবে, তো সেগুলো মাত্র 40 থেকে 50 টাকার বিনিময়ে পৌঁছে দিতে পারে আপনাকে লোকনাথ বাবা অথবা তারকেশ্বর মন্দিরে। কিন্তু হেঁটে গেলে মহিমাটা তার বেশি, তাই বেশি মানুষ হেঁটেই যাচ্ছে। তো এরা হচ্ছে গাঁজা লাভার, তো এরা গাঁজা খাওয়ার জন্য, গাঁজাতে টান দেওয়ার জন্য বসে পড়েছে রাস্তার মাঝেই। তো অবশেষে আরও প্রায় 9 কিলোমিটার 10 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের থার্ড ডেস্টিনেশান, অর্থাৎ লোকনাথ বাবা মন্দিরে। তো এই হচ্ছে সেই লোকনাথ বাবা মন্দির, আমাদের জল ঢালা হয়ে গেছে, তো এখনও এখানে লাখে লাখে ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ মানুষ। তো এইখানে আসতে গেলে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখানটার গেটটা খুবই নিচু, তো একেবারে মাথা নিচু করে ঢুকবে। আর এখানে এসে সবচেয়ে যে জিনিসটা খারাপ লাগলো, এখানে এলে অসংখ্য পণ্ডা পেয়ে যাবেন, যারা আপনারাকে অকারণেই বিরক্ত করবে, বলবে 20 টাকার বিনিময়ে আপনাকে গেটে ঢুকিয়ে দেবে, কিন্তু এই 20 টাকা দিলেই তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই আসুন একটু দেরি হোক, কিন্তু নিজেরা লাইনে দাঁড়িয়েই বাবার মাথায় জল ঢালুন। তো ওখান থেকে ছেড়ে আবার বেরিয়ে পড়লাম, তো আর মাত্র 3 কিলোমিটার দূরে আমাদের সেই মূল ডেস্টিনেশান বাবা তারকেশ্বরের মন্দির। তো প্রায় 3 ঘন্টা লাইন দিয়ে পৌঁছে গেলাম তারকেশ্বর গেটে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি তারও প্রায় পেছনে আরও 3 কিলোমিটারের চেয়েও বেশি হয়তো লাইন আছে। তো অবশেষে
অনেক অপেক্ষা শেষে আমরা জল ঢাললাম বাবা তারকেশ্বর মাথায়। অসংখ্য শরণার্থী রয়েছে, এই হচ্ছে বাবা তারকেশ্বরের মূর্তি। তো যদিও আমাকে বাবার মাথায় জল ঢালতে দেয়নি, আমাদেরকে জল ঢালতে দেওয়া হয় সামনে একটা চঙের মতো রয়েছে সেখানে। তো অন্যান্য সময় এলে আপনার বাবার মাথায় জল ঢালতে পারবেন, কিন্তু এক্ষেত্রে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে সাপোর্ট রাখবেন, এবং আমার দ্বিতীয় চ্যানেল ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফটস সেটাও ভিজিট করতে ভুলবেন না, তার লিংক ডিসক্রিপশানে।